প্রথম দিনের চেয়ে সামান্য বেশি দামে বিক্রি হচ্ছে কোরবানির দ্বিতীয় দিনের চামড়া যদিও দ্বিতীয় দিনে চামড়ার আকার ও মান ভালো হয় মৌসুমী ব্যবসায়ীরা চামড়ার দাম নিয়ে হতাশা প্রকাশ করে জানান বড় চামড়ার দাম কিছুটা থাকলেও ছোট চামড়া কিনতে চাইছেন না আরতদাররা যদিও আরতদারদের দাবি সরকারের বেঁধে দেয়া দামি কিনছেন চামড়া এদিকে কাঁচা চামড়া আরতদার সমিতি জানিয়েছেন প্রথম দিনের সংগ্রহ করা শতভাগ চামড়ায় লবণ দেওয়া হয়েছে গোলাম মইনুল আহসান রিপোর্ট ঈদের প্রথম দিনে ঝামেলা এরাতে আবার অনেকে পারিবারিক প্রথা অনুসরণ করে দ্বিতীয় দিনে দেন পশু কুরবানি তাই চামড়ার কারবারে রেস থেকে যায় দ্বিতীয় দিনেও আছে ছোট গরু নাই কালকে আজকে একশো টাকা চড় আছে আজকে মালের কোয়ালিটি ভালো আছে মালের সবই ভালো আছে মালের আমদানি কম যদিও মমুসুর ব্যবসায়ীদের অভিযোগ ন্যায্য দাম দেওয়া হচ্ছে না তাদের দিন যায় ব্যবসা দিকে খারাপ হয় আমরা যে মনে করেন দুইটা পয়সা একটা বছরে একটা সকলের একটা অধিকার থাকে হুক থাকে যা চামড়ার মধ্যে দুটো পয়সা কামায় এখন এগুলো কি করব ফেলে দেওয়াও তো সম্ভব না ইনারা বড়গুলো নিতে চাচ্ছে মোটামুটি দামে কিন্তু ছোটগুলো উনাদা এরকম দাম বলতেছে না এদিকে চামড়ার সংগ্রহের সাথে চলছে আরত লবণ দেওয়ার কাজ এর জন্য দিনরাত কাজ করছেন শ্রমিকরা চামড়া দিচ্ছি লবণ লাগাচ্ছি এটা নিয়ে চামড়া আসতেছে প্রতিদিনের প্রসেস হয় প্রায় পনেরো থেকে ষোলো জন লোক থাকে আর গতকালকে যেহেতু কোরবানি করবান হৃদ উপলক্ষে প্রায় আমার পঁচাত্তর জন শ্রমিক ছিল চল্লিশ জনের মধ্যে আমি লোক লাগাইছি কাজের লোক যাতে দ্রুত কাজ শেষ হয়ে যায় যে চামড়া যাতে কোনো ক্ষতি না হয় কাতা চামড়া আরধ্য সমিতির সভাপতি জানান কোরবানীর প্রথম দিনে ঢাকার বাইরে চামড়া কিছুটা দেরিতে আসাই লবণ দিতে বেগ পেতে হয়েছে তার চামড়া লবণ হয়েছে এটা সময় মতো উঠেছে ঢাকার বাইরে কিছু চামড়া যে আসছে এটা সময়ের বাইরে আসছিল তো সেটাও আমরা শতভাগ লবণ জাত করেছি তো এখানে কিছু চামড়া হয়তো নষ্ট হইতে পারে আমি যদি ছবি তুলে রাখতে পারতাম যারা আপনাদেরকে বলে বা আমাদেরকে বলে যে দাম ঠিক পাই না আবার সামনের বার যদি দেখবেন যে ওরা আবার ঠিকই মাল কিনতেছে তা দাম না পেলে তো এই ব্যবসায়ী না এবার পশুর চামড়া কম নষ্ট হয়েছে জানিয়েছে কাঁচা চামড়া আরুদ্দার সমিতি গোলাম মনুল্লাহ হাসান বাংলা ভীষণ ঢাকা